নমস্কার বন্ধুরা, রেনবো বনিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি কাতলা মাছের রেসিপি। চলুন রেসিপিটা বানাতে দেখিয়ে দিই কী কী লাগছে। নিয়ে নিয়েছি এখানে কিছু কাতলা মাছের টুকরো। কাতলা মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো রেডি। এবারে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা হবে সর্ষের তেলে। এবার নুন হলুদ মাখা মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি একটি প্লেটে। কড়াইতে তেল আছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচটা একটু ফাটিয়ে দেবেন। দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নেব। দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা বাটা, এটাও আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। দেখুন ভাজা প্রায় রেডি হয়ে গিয়েছে। দিচ্ছি এখানে টমেটো বাটা। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। নিয়েছি এখানে এক টিস্পুন আদা আর এক টিস্পুন রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম 10-12টা আমি বেটে নিয়েছি। এইটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হবে তখন গ্যাসের আঁচটা আমি মিডিয়াম রাখবো। এবার দিয়ে দিচ্ছি এখানে নারকেলের দুধ। এখানে আমি নারকেলের দুধ নিয়েছি এক বাটি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, এক টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। দিয়ে পুরো মশলাটা আমি মিডিয়াম আঁচে এইভাবে কষে নেব। কষানোর পদ্ধতি পুরো রেডি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, হাফ কাপের মতন আমি জল দিলাম যাতে মশলাগুলি পুড়ে না যায়। দেখুন মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। বুঝে নিতে হবে মশলা কষানো পুরো রেডি। এবারে মাছগুলো আমি একটা একটা করে এইভাবে পাতিয়ে দেব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়েই এসছে। এইরকম গ্রেভি মাছের কারি আমি বানাবো। এই মাছের রেসিপিটা যে কোনো রাইসের সঙ্গে, সাদা রাইস, জিরা রাইস বা ফ্রায়েড রাইস বা পোলোয়া, সব কিছুর সঙ্গে খুবই অসাধারণ খেতে হয়।
এবার সামান্য একটু স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস রান্নাটা প্রায় রেডি। নামানোর সময় একটু গরম মশলা যদি আপনারা পছন্দ করেন দিতে পারেন। রান্নাটা এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, এই আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা খুবই ভালো হয় খেতে, একদিন অবশ্যই বানিয়ে জানাবেন কেমন হয়েছে। দেখুন রেসিপিটা পুরো রেডি, এবার শুধু প্লেটে সাজিয়ে নিলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতন আসি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। শুভ দীপাবলি শুভেচ্ছা সমস্ত বন্ধুদের জানাই। নমস্কার।